প্রয়াস থাকলে একা পুরো চিত্রে যদি একাধারিত সরকার দায়িত্ব পালন করেন ইভেন আপনি অ্যাডিশনাল এসপি পর্যন্ত হতে পারছেন একটা বিষয় আর একটা বিষয় হলো আমরা আমাদের এই নিয়োগ পরীক্ষায় আমরা প্রমাণ করেছি যে একজন একেবারে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা বলতে যেটা বোঝায় এক বিন্দু বিচ্যুতি এখানে ছিল আর প্রমাণ আপনার আপনার নিজেরাই বলতে পারবেন এখানে কি হয়েছে কোথাও কোনো তদবির চলবে না কোথাও কোনো আর্থিক লেনদেন অনিয়ম একেবারে আপরুটেড হয়েছে আপরুটেড হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি সাহেব দক্ষ নির্দেশনায় গাইডলাইনে আমরা কিন্তু আমাদের এই নিয়োগ পরীক্ষা থেকে সর্ব ধরনের দুর্নীতি অনিয়ম কিন্তু আপরুটেড যেটাকে বলি উৎখাত করতে সক্ষম হয়েছে কর্মের সাথে বলতে পারি দায়িত্বের সাথে বলতে পারি একদম দায়িত্ব নিয়ে আমি কথা বলছি কারণ আমি নিয়োগ করে সভা আপনার প্রত্যেকে ঘুরে হাত দিয়া বলে বিবেকের কাছে প্রশ্ন করে আপনি কিভাবে আসছেন ঠিক আছে না তা আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যে বাংলাদেশ পুলিশ বাহিনী যিনি প্রধান সকলের নির্দেশনা আর দিন শেষে আমার এই পুলিশ পরিবারের সকলের আন্তরিকতার কারণে আমরা এভাবে আপনাদের মতো যারা আছে তাদের নিয়োগ দিতে সক্ষম হয়েছি এখন এই যে আপনারা নিয়োগ পেলেন এখন দায়িত্ব আপনাদের এই যে এভাবে সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় আপনি এখান পর্যন্ত এসেছেন তা আজকে এই মুহূর্তেই আপনাকে ড্যাশ করার পত্র নিতে হবে অঙ্গীকার করতে হবে যে যেভাবে আমি এই সার্ভিসে এসেছি সার্ভিসের শেষ দিন পর্যন্ত যেন এই যে সেবার মানসিকতা নিয়ে আমি আমার ক্যারিয়ারটাকে শেষ মানে পরিসমাপ্তি করাতে পারি তাই কি না তো আপনারা পেশাদারিত্বের সাথে সততার সাথে দক্ষতার সাথে আপনাদের ক্যারিয়ারের বাকি সময়গুলো পার করবে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অভিভাবকবৃন্দ যারা আসছেন একটা বড় অংশ আমাদের এখানে আমরা হলাম কি বলেন খেতে খাওয়া না একেবারে নিম্ন থেকে নিম্নতর মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু উঠে আসে এই যে আপনারা সুযোগ পেয়েছেন এই আপনাদের এই বাবা মার স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে সক্ষম হয়েছে এটা যেন কোনোভাবেই তাদের মুখ যেন অনুজ্জ্বল না হয় সেই দিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আর আমাদের অনুপ্রেরণা কি হবে বঙ্গবন্ধুর আদর্শ স্বাধীনতার যে মূল চেতনা সেটাই হইতেছে আমাদের অনুপ্রেরণা বাঙালি জাতীয়তাবাদ তাই কি না হ্যাঁ অর্থনৈতিক ও সামাজিক অর্থে কি সমাজতন্ত্র নাকি এই যে স্বাধীনতার যে মূল চেতনা গুলো আরেকটা কি ধর্ম নিরপেক্ষতা এই চারটা যে মূল নীতি এই চেতনাটা গুলো আমরা ভুকে ধারণ করি আর